নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, বৃশ্চিক রাশি চ্যালেঞ্জের মুখোমুখি, জীবনের নতুন চমক 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জানাবো কাল সোমবার 27 জুন কাল তাদের মালিক প্রভু পিতা মঙ্গল প্রবেশ করতে চলেছে নিজ রাশিতে। নিজ রাশিতে মঙ্গলের প্রবেশ বৃশ্চিক রাশির জীবনে নতুন চমক আসবে 24 ঘন্টার মধ্যেই, তবে তাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি, আপনাদের জীবনে আজ নতুন চমক, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন আজ 24 ঘন্টার মধ্যে। কারণ মঙ্গলের শুভ মঙ্গলের অশুভর ওপর আপনার জীবনের ভালো মন্দ নির্ভর করে। মঙ্গল এখনো পর্যন্ত রয়েছে মীন রাশিতে, কিন্তু কাল 27 জুন মঙ্গল প্রবেশ করবে মেষে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মেষ হচ্ছে মিত্র রাশি এবং স্বরাশিতে মঙ্গল বৃশ্চিক রাশির জীবনে কিছু তো শুভ ফল দেবে। যেহেতু মঙ্গলের কারকতা বৃশ্চিক রাশির উন্নতি অবনতি নির্ভর করে, তাই মঙ্গল নিজ রাশিতে শক্তিশালী হওয়ায় বৃশ্চিক রাশিদের শুভ ফল প্রদান করবেই, তাদের জীবনে নতুন চমক আসবে। তবে এখানে মঙ্গল প্রবেশ করলে খুব একটা সুস্থ সবল অবস্থায় থাকবে না, কারণ এখানে অবস্থান করছে অলরেডি রাহু। তৈরি হবে রাহু মঙ্গলের একটি দুর্যোগ, একটি ছন্নছড়া যোগ, একটি অঙ্গারক যোগ। এই যোগে বৃশ্চিক রাশির জীবনে নতুন চমকের পাশাপাশি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আগে আমি চমকগুণও বলে দিই। প্রথম যে চমক আপনারা লক্ষ্য করবেন তা হচ্ছে শত্রু নাশ। যে শত্রুরা আপনার পদে পদে ক্ষতি করছে, সেই শত্রুরা এবার নিজেরাই পরাজিত হবে, নিজেরাই আপনা থেকে চলে যাবে, শত্রু নাশ ঘটবে। দ্বিতীয় যে শুভ ফল আপনার জন্য অপেক্ষা করছে তা হচ্ছে আপনার জীবনে বিরাট সাফল্য, কর্মের সাফল্য, অর্থের সাফল্য, এবং সবচেয়ে বড় কথা আপনার আর্থিক জীবনে নতুন উদ্যোগ আসবে, নতুন লাইন পাবে। সুতরাং মঙ্গলের এই প্রবেশ মেষ রাশিতে বৃশ্চিক রাশির জীবনে চূড়ান্ত সফলতা অবশ্যই আনবে, তাদের জীবনে চূড়ান্তভাবে উন্নতির শিখরে পৌঁছাবার বিশেষ সুযোগ করে দেবে। তবে মনে রাখতে হবে, মঙ্গল এখানে রাহুর সঙ্গে প্রবেশ করছে, এর ফলে আপনার জীবনে নতুন চমকের পাশাপাশি চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জ আসবে কিসে? আপনার প্রেম আসবে, তবে সে প্রেম আপনাকে ভাবাবে, সে প্রেম আপনাকে কাঁদাবে। তাই সাবধানে পা ফেলবেন বৃশ্চিক রাশি। 27 জুন থেকে 9 আগস্ট এর মধ্যে আপনার জীবনে কোনো প্রেমজ সম্পর্ক তৈরি হতেই পারে, কারণ রাহু মঙ্গল একত্রে অবস্থান প্রেমজ সম্পর্ক তৈরি করে। তবে সে প্রেম পবিত্র প্রেম নয়, সে প্রেম কামনার প্রেম, তাই সে প্রেম সম্পর্কে বিশেষভাবে সাবধানে থাকবেন। দ্বিতীয় আরও একটা ঘটনার সম্মুখীন হতে পারেন, তা হচ্ছে দুর্ঘটনা। রাহু মঙ্গল একত্রে অবস্থান জীবনে দুর্ঘটনা আনতে পারে, সেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে। আপনার যে কোনো মুহূর্তে গিয়ে থাকলেও দুর্ঘটনা হতে পারে, বাড়িয়ে থাকলেও দুর্ঘটনা হতে পারে। মোট কথা, দুর্ঘটনা সম্পর্কে বিশেষ সাবধানে থাকবেন, বিশেষ করে জল এবং আগুন এই দুটো বস্তু থেকে আপনার দুর্ঘটনা আসার সম্ভাবনা আছে, সেদিক দিয়ে আপনি সাবধানে থাকবেন। তবে এর পাশাপাশি আরও একটা চ্যালেঞ্জ আসতে পারে, তা হচ্ছে আপনার সম্পত্তিজনিত বিবাদ বৃদ্ধি পেতে পারে, আপনার মামলা মোকদ্দমাজনিত কোনো সমস্যা আসতে পারে, বা আপনার মামলা মোকদ্দমাজনিত সমস্যা যা দীর্ঘকাল ঝুলে রয়েছে তা অবশ্যই একটা গতির দিকে পাবে এবং সুফল আপনি পেতে পারেন। সুতরাং বৃশ্চিক রাশির জীবনে নতুন চমক আর 24 ঘন্টার মধ্যে আসছে, তারা যেন চ্যালেঞ্জগুলো নেবার জন্যে প্রস্তুত থাকে। আর আগামী দিনে বৃশ্চিক রাশি এই মোকাবিলা করতে পারলেই সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানি আমি। রিসার্চ ম্যান নমস্কার, ধন্যবাদ।